আমাদের সাথে দর্শক শ্রোতা যুক্ত হয়েছেন আমরা ফেসবুকে প্রশ্নটা নিচ্ছি উত্তরটা শুনবো তারপরে আপনার কাছে মশিউর রহমান মিজি লিখেছেন যে আমার মা ও বাবার প্রায় একই সমস্যা মাজা ব্যথা ও মাজার নিচে রানের উপরের অংশে পায়ে রগের মধ্যে টান খায় আব্বা মা দুইজনেরই ডায়াবেটিস আছে ও ভালো স্বাস্থ্য বয়স একষট্টি এবং পঞ্চাশ রাতে ঘুমালে সকালে উঠার সময় বেশি রানে পায়ের রগে টান খায় কয়েকবার বিভিন্ন ডাক্তার দুই তিনবার থেরাপি দিয়েছি আমার প্রশ্ন হলো রগে টান খায় ও মাজা ব্যথার জন্য কোন ডাক্তার দেখাবো খুবই ভালো কথা বলেছে আসলে হ্যাঁ কিছুটা বাংলাদেশের মানুষ কোথায় যাবে এটা একটা কোশ্চেন মানে কার কাছে যাবে এটা একটা সমস্যা হয় অনেক সময় বুঝতে পারে না যার কারণে দেখা যায় ডিলে হয়ে যায় ডায়াগনোসিস ওনার মার এবং বাবা যে ক্লিনিক্যালি উনি যে ফিচার বলছে যে সমস্যা ডায়াবেটিস আছে কোমর ব্যথা এবং পায়ে রগে টান খায় এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট উনি একজন পিএলআইডি দুজনই পিএলআইডি রুগী ডিক্স প্রলাপস যেটা আমরা বলছি ডিক্স প্রলাপসের রুগীরই এই জাতীয় ক্লিনিক্যাল ফিচার আছে এখন আসেন এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা এখন যে আমি বলছি যে আমরা অ্যাডভান্স উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি আমরা অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট করে থাকি সেটা করা যেতে পারে ইন্টারভেনশনাল যেমন এই জাতীয় চিকিৎসা করা যেতে পারে কিন্তু রুগী যাবে কোথায় রুগী এই জাতীয় জ্বর যে সকল ডাক্তাররা ব্যথা নিয়ে কাজ করে যে কোনো ডাক্তারের কাছে যেতে পারে ডায়াগনোসিস একজন পেন মেডিসিন স্পেশালিস্টও করতে পারে একজন থেরাপি বিশেষজ্ঞ করতে পারে একজন অর্থোপেডিক সার্জন করতে পারে নিউরো সার্জন করতে পারে নিউরোলজিস্ট করতে পারে অথবা একজন মেডিসিন স্পেশালিস্ট করতে পারে এবং স্পেশিয়ালাইজেশন মানে এখন কিন্তু আপনার ওয়ার্ল্ডে আপনার শুধু হাতেরই স্পেশালাইজেশন আছে যে যেই লোক যে ডাক্তার হাত নিয়ে কাজ করবে সে পা নিয়ে কাজ করবে না আবার যে বুক নিয়ে কাজ করবে সে প্যাট নিয়ে কাজ করবে না তো স্পেশিয়ালাইজেশন

আচ্ছা এই যে আপনি সব সময় রিহ্যাব রিহ্যাব বলেন হ্যাঁ এটা তো আমরা বুঝতে পারলাম দর্শকদের একটু ক্লিয়ার করে বলেন যে রিহ্যাবটা আসলে কেন এত জরুরি অবশ্যই জরুরি প্রথমত যুগের চাহিদা এখন মানে রিহ্যাবিলিটেশন আমি আজকে বলছি আর 10 বছর মানে পুনর্বাসন যেটা বাংলায় আমরা বলি এক্স্যাক্টলি আমি আজকে হয়তো এখন বলছি বা আরও পাঁচ বছর ধরে বলে আসছি আর দশ বছর পর আমি আর আমাকে আর বলতে হবে না সবাই বলবে কারণটা হচ্ছে এটা একটা যুগের চাহিদা রিহাব কেন বলি যেমন ওনার এই যে লাস্ট ফেসবুকে যে প্রশ্ন করেছে ওনার বাবা মা ডায়াবেটিসের রোগী কোমর ব্যথা থেকে পায়ের রগের টান লাগে এই যে পায়ের রগের টান লাগার কারণে ওনার বাবা মার কি হচ্ছে প্রথমত পেইন হচ্ছে তার লাইফস্টাইল এ চেঞ্জ হচ্ছে মানে সে কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা যদি সে মুসলমান হয়ে থাকে শুনবেন দুনোজিনি নামাজ পড়তে অসুবিধা হচ্ছে মানে তার প্রেয়ারে সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে বাথরুমে সমস্যা হচ্ছে চলাফেরা সমস্যা হচ্ছে মানে তার দুইনুন দিন লাইফস্টাইলই সমস্যা হচ্ছে টোটাল লাইফস্টাইলই সমস্যা হচ্ছে এখন আমরা রিহ্যাব বলতে এখানে বোঝাই তার এই যে লাইফস্টাইল চেঞ্জ হলো ব্যথাবেদনা থেকে তার লিমিটেশন আসলো কষ্ট পাচ্ছে এই টোটাল ওভারঅল শুধু আমি পেইন কমিয়ে দিলাম তা না পেইন কমিয়ে দিলে পেইনটা আবার আসতে পারে তাকে এই জিনিসটাকে কেন হয়েছে এবং তাকে ট্রিটমেন্টের পাশাপাশি তার যে স্পেসিফিক লস হয়েছে অ্যাক্টিভিটি সে যে হাঁটতে পারতে পারে না পারতো না বা সে যে ঠিকমতো নামাজ পড়তে অসুবিধা হইতো সেই নামাজ পড়াটাকে আবার রিগেইন করা তাকে আবার আগের কারণ আমাদের ডে বাই ডে আমাদের কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমাদের কমিউনিকেবল ডিজিজ প্রায় কন্ট্রোলের ভিতরে আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু খারাপ কোন কমিউনিকেবল রোগ নাই বললেই চলে ডিপ বলেন পোলিও বলেন এইডস বলেন এগুলো প্রায় এগুলোই কন্ট্রোলের ভিতরে গভর্নমেন্ট পুরা নিয়ন্ত্রণে রেখেছে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ ডে বাই ডে বাড়ছেই ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতা ব্যথা বেদনা বয়সজনিত সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়ছে কাজের থেকে হচ্ছে ইনজুরি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এটা ধরে মানে ধরে রাখতে পারবে না হঠাৎ করে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে স্পোর্টস ইঞ্জুরি হচ্ছে এই সকল রুগী কিন্তু আপনার রিহ্যাবিলিটেশন প্রয়োজন এবং এটা মূল মন্ত্রী হবে রিহ্যাবিলিটেশন আমরা রিহ্যাবিলিটেশন ব্যথা নিরাময় একটা অংশ মাত্র আচ্ছা রিহ্যাব একটা বিশাল সাবজেক্ট এখানে সবাই থাকবে এখানে লাজুর ভাইরাও থাকবে আমিও থাকব আপনিও থাকবেন সবাই মিলি একটা টিম রিহ্যাব করতে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময় আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে